নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দারুণ একটা ইয়ামি রেসিপি নিয়ে, আর সেটা আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম মাইক্রোওভেন ছাড়াই। গ্যাস ওভেনে এটা বানিয়ে নেওয়া যায় একদম দোকানের মতো করে। তো বাচ্চাদের বায়না মেটানোর জন্য বাড়িতেই চিকেন ইন্টারনেট কত সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেয়ে যান। চিকেন ইন্টারনেট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা ওজনে 200 গ্রাম আছে। নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল, 2টো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1টা টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, নুন নিয়েছি 1 টিস্পুন, বাটার নিয়েছি 1 টেবিল চামচ, এখানে চিকেন কিমা করে নিয়েছি 200 গ্রাম আছে এটা, আর নিয়ে নিয়েছি 1টা ডিম। ডিমটার আমার এখানে সাদা অংশটা লাগবে না, আমি নেব কুসুমটা। তো আমি প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এটা একটা কাপের পরিমাণে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তো এখানে এটা ওজনে 200 গ্রাম আছে, আমি ময়দাটা এখন মেখে নিচ্ছি। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর 1 টিস্পুন তেল। নুন আর তেল দিয়ে ময়দাটাকে প্রথমে শুকনো অবস্থায় এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন আমি হাতের মধ্যে মুঠো করে ধরবো এরকম জড়ো হয়ে যাবে, জমে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমি মেখে নিচ্ছি, জাস্ট একটু মেখে নিলেই হবে। এখন আমি এটা মেখে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এখন ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে বাটার নিয়ে ময়দার উপরে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। বাটারটা মাখিয়ে আমি ময়দাটা রেখে দেব। সেই সময়ের মাঝখানে আমি চিকেনটাকে বানিয়ে নেব, মশলাটা বানিয়ে নিতে হবে। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাস অন করে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, তেলটা হাই ফ্লেমে রেখে গরম করে নিচ্ছি। চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি এখন রান্নাটা শুরু করলাম। চিকেন ইন্টারনেট বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুবই সহজে, তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত বড় বড় বা একদম মিহি করে কোঁচানো হয়নি, দেখুন। এবার পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই ফ্লেমেই রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম করে নেব। পেঁয়াজটাকে এভাবে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। টমেটোটাকেও একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজ আর টমেটোটা নুন দিয়ে নাড়াচাড়া করলে এটা নরম হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে নিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের মতো মিশিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি রং হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এবার আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো প্রথম মোটামুটি আমি 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম,
5 মিনিট আমি এভাবেই ঢেকে রাখছি, প্রয়োজন মতো একবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নেব। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই 5 মিনিটের মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নিয়েছি, চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা কিমা করে নিয়েছি তাই সময়টা খুব বেশি লাগেনি, 7-8 মিনিটের মধ্যেই চিকেনটা আমি কমপ্লিট করে রান্না করে নিয়েছি। এখন পোরটা একদম তৈরি হয়ে গেছে চিকেন ইন্টারনেটের, তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে ময়দাটা আমি নিয়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে ময়দাটা নিয়ে নিলাম। এবার আমি এখানে রুটি ব্যালন নিয়ে নিয়েছি, ময়দাটাকে একটু হাতে করে মেখে নিলাম। এখন ময়দার ডো থেকে আমি একটা বড় করে লেচি কেটে নিলাম। এবার হাতে করে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম, যেরকম রুটি বেলার আগে আমরা করে থাকি। তো আমি এখানে গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি, শুকনো ময়দা দিয়ে আমি এটা বেলে নিচ্ছি। প্রথমে রুটির মতো করে একটু বড় করে আমি এটাকে বেলে নিচ্ছি টেনে টেনে। এটা কিছুক্ষণ মেখে রেখে দেওয়ার জন্য এটা সফট হবে। যেহেতু আমি এখানে চিকেন ইন্টারনেট বানাচ্ছি, জিনিসটা বেশ সুন্দর খেতে হবে, একদম বাড়িতেই বানানো, খেতে খুব সুন্দর। এটা বাচ্চাদের বায়নাও মিটিয়ে নিতে পারবেন, দোকান থেকে না কিনে এভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে রুটির মতো করে বেলে নিয়েছি আর মোটাটা দেখালাম, এটা খুব বেশি পাতলা হয়নি আবার একদম মোটাও হয়নি। তো এখন একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো কেটে নেব এভাবে। আমার সুবিধার জন্য আমি এখানে ছুরির সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে, দেখুন, জিনিসটাকে স্কোয়ার করে নেওয়ার জন্য একটা দাগ কেটে নিলাম। এবার এই দাগ অনুযায়ী আমি এখানে কেটে নিচ্ছি, তাতে এটা কিন্তু পুরো চৌকো হবে। এভাবে করে নিলাম, বাকি অংশগুলো আমি আলাদা করে রাখলাম। এবার আমি এখানে একটা ভাঁজ দিয়ে আবার খুলে নিলাম আর মাঝখান থেকে ছুরির সাহায্যে এভাবে একটা মাঝখান দিয়ে দাগ করে নেওয়ার পর এভাবে দেখুন আমি ইন্টারনেট বানানো ঠিক যেরকম হয় সেভাবে ছুরির সাহায্যে মাঝখানটা এভাবে কেটে কেটে নিচ্ছি ফাঁকা রাখার জন্য। এইভাবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কিন্তু একদমই কঠিন নয়। জাস্ট এভাবে আমি দু ভাঁজ করেছি যেদিকটা, একটা দিকের ভাঁজে আমি এভাবে ছুরির সাহায্যে ফাঁকা ফাঁকা করে নিচ্ছি, একটু কেটে কেটে নিচ্ছি। কারণ চিকেন ইন্টারনেটটা কিন্তু দেখতে ঠিক এরকমই হয়, ওপরের দিকটা এভাবে থাকে, ঠিক সেই মতোই আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো পুরো এই একটা সাইড আমি ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি পুরোটাই। তো এখন আমি একটা পাশ এভাবেই পুরো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি এভাবে হাতের সাহায্যে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে নিচ্ছি, তাতে এই মাঝখানের অংশগুলো এভাবে ফাঁক ফাঁক হচ্ছে। এখন এটা করে নিয়েছি আমি। এবার ছুরি দিয়ে ছোট ছোট যে অংশগুলো আমি এভাবে কেটে নিয়েছিলাম সেগুলোকেও একইভাবে একটু বেশি করে বাড়িয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো চিকেন কিমা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আগে থেকে রান্না করা আছে তাই কাঁচা থাকার কোনো রকম ভয় নেই, আপনারাও আগে থেকে রান্না করে নেবেন। এখন আমি পরিমাণ মতো চিকেন কিমা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এই যে দুটো ভাঁজ করেছিলাম কেটে নেওয়া দিকটা ওপরে চাপিয়ে দিচ্ছি এভাবে। এখন হাতে করে আঙুলের সাহায্যে আমি এভাবে চেপে চেপে পুরো মুখটা দুদিক দিয়ে এভাবে রেডি করে নিচ্ছি, যাতে খুলে না যায় রান্না করার সময়। আর এই ছুরির মাধ্যমেই আমি এপাশ ওপাশ করে একটু চেপে চেপে নিচ্ছি। এখন এটা রান্না করার আগে অবধি রেডি হয়ে গেছে।
এবার আমি কুসুমটা নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে, কুসুমের মধ্যে পরিমাণ মতো খুব সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি। এখন কুসুমটা নুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ব্রাশ করে নিচ্ছি, পুরো ইন্টারনেটটার উপরেই এভাবে কুসুম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন ইন্টারনেটটার উপরে আমি পুরো কুসুমটাকে দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, ছোট্ট মতো থালা, যার মধ্যে আমি ইন্টারনেটটা দিয়ে বেক করে নেব। তো থালার মধ্যে আমি একইভাবে বাটারটা লাগিয়ে নিচ্ছি পুরো থালার চারপাশে। এভাবে গোল করে ব্রাশ দিয়ে আমি এটা বুলিয়ে নিলাম বাটারটা। এবার এই বাটারের ওপর দিয়ে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন আমি ইন্টারনেটটাকে এভাবে তুলে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি, বেক করার জন্য এটা একদম রেডি। তো এখন আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি একটা খাবার রাখার স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের ওপরে আমি বেক করার জন্য থালাটা বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে মাইক্রোওয়েভ ছাড়া রান্নাটা করছি, কারণ আমি এখানে গ্যাসে রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে একদম দোকানের মতোই হয়ে যায়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে আমি এটা বেক করব, 30 মিনিট সময় নেব। তো এই 30 মিনিটের মাঝখানে আমি একবার দেখে নেব, তো মিনিট 15 হলে আমি এখানে আরেকবার ব্রাশ করে নিতে হবে ওই কুসুমটা দিয়ে। তো 15 মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে কুসুমটা আবার একবার লাগিয়ে নেব। এখন প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝখানে ঠিক আমি যেমন বলেছিলাম, একটু ডিমের কুসুম আবার নতুন করে আমি এভাবে ব্রাশ দিয়ে পুরো ইন্টারনেটটার ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা 15 মিনিট পর এরকম হয়েছে, তো মোটামুটি আমি আরও 15-20 মিনিট রাখবো। আমি ওপর থেকে ঢাকনাটার ওপর থেকে দেখতেই পাচ্ছি, তো বেক করার সময় আমি মোটামুটি টাইমটা আন্দাজ করতে পারবো কতটা সময় লাগবে। তো আমি মোটামুটি 15-20 মিনিট আরও এই একইভাবে রাখছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটা আমি করছি একদম প্রথম থেকে, তো লো ফ্লেমেই এখনও করা আছে। তো এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি বলেছিলাম মোটামুটি 15-20 মিনিট রাখবো, তো 20 মিনিট প্রায় হয়ে গেছে। এখন দেখুন, এটা বেশ বোঝা যাচ্ছে, বেশ সুন্দর হয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম, আর এটা একদম রেডিও হয়ে গেছে। তো আমি এটা গরম গরমই সার্ভ করে দেব। একদম রেডি হয়ে গেছে চিকেন ইন্টারনেট এই রেসিপিটা, খুব কম সময়ে আর একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। ঠিক দোকানের মতোই এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ফলো করতে পারেন। ছোট থেকে বড় যে কেউ এটা খেতে খুব ভালো লাগবে আশা করি। তো অবশ্যই বানিয়ে নিন।